পশ্চিম কাটিগড়ার গোবিন্দকুপা এলাকায় সংঘটিত হলো এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। দুষ্কৃতীদের আঘাতে আহত হয়েছেন তিনজন। জানা গেছে, দুষ্কৃতীরা লুটে নিয়ে যায় নগদ 60,000 টাকা সহ স্বর্ণালঙ্কার। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 2:30 নাগাদ গোবিন্দকুপা এলাকায় শঙ্কর শুক্লবৈদ্যের বাড়িতে। সোমবার দুপুরে শঙ্কর শুক্লবৈদ্যের সম্পর্কিত এক ভাই শশাঙ্ক শুক্লবৈদ্য সংবাদ মাধ্যমকে জানান, দুষ্কৃতীদের আক্রমণে গৃহকর্তা শঙ্কর শুক্লবৈদ্য সহ তার স্ত্রী কৃষ্ণা শুক্লবৈদ্য ও অপর এক ভাই অভিজিৎ শুক্লবৈদ্য আহত হয়েছেন। ঘটনার পর রাতেই গুমরা অনুসন্ধান কেন্দ্রের সহায়তায় আহতদের কালাইন CHC-তে নিয়ে যাওয়া হয়। যখন গুরুতর হওয়ায় পরবর্তী সময় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার বিবরণ দিয়ে গুমরা অনুসন্ধান কেন্দ্রে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন গৃহকর্তা শঙ্কর শুক্লবৈদ্য। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। শশাঙ্ক এদিকে দরজা খুলতে পারছে না, দরজা বেরিয়ে দিয়ে লাগাইল পরে ওদিকে দরজা খুলছে, পিছন দিকে খুলতেও মানে দরজা খুলতেও বাইরে ধাক্কা মারছে, ধাক্কা মারতে ভাই ফড়ে গেছে। পরতো আমার বৌদি বাইরেছিল, বৌদিয়ে বাইরে তো বৌদিরে দাদি সাথে মারি দিছে। ভাইয়ের নাম কি? শঙ্কর শুক্লবৈদ্য। বৌদির নাম? কৃষ্ণা শুক্লবৈদ্য। এরপরে তো মানে সেদ মারতে সময় মানে তারা কয়জনের দিকে বেরিয়ে যায় আর কি, আমার সঙ্গে হাত তো ভাইয়ের দৌড়িয়ে আইসে, আইতেও তারে দাদি সাথে মারছে। হাত তো ভাইয়ের নাম? অভিজিৎ শুক্লবৈদ্য। সেদ মারতে সময় তারা টানিয়েও ওখানে লইয়া গেছে। তারা কতজন আছে? তারা 20 জন আছে। চিনেন নাকি? আমি চিনি, আমি মানে সবকে চিনি, কিন্তু নাম সত্যি কইতে পারতাম না। এরপরে তো আমার বাইরে দেখা মারতে তারা ঘরে ঢুকে গেছে, ঢুকার পরে ঘর ঢুকিয়া বাইরে বাঁধি লিছে, মুখ মারি ধরছে। এরপরে বধিরে ডেকা মারিয়া কৈছে চাবি দিবার লাগে, চাবি তারা না চাবি দিবার লাগে, আর বধিয়াকে তৈরি করে। এরপরে আমার বাইরে মারছে, মারার পরে বাইরে চাবি দিলেছে, চাবি দেওয়ার পরে তারা ঘর লুটপাট করছে। এর পরে যখন ভাই খুস্তা খুস্তা করছে, খুস্তা খুস্তা করার পরেও চিৎকার মারছে, চিৎকার মারতেও আমি বাইরেছি, বাইরেতে এদিকে বাইতে পারি আর না, দেখি দরজা লাগাই, দরজা লাগাই তাহা সত্ত্বে আমি তো এদিকে আর বাইরিতে পারছি না। এরপরে তারা বাইরিয়ে গেছে গিয়া লুটপাট করিয়া, কিতা কিন্তু লুটপাট করছে করিয়া বাইরিয়া গেছে গিয়া। এরপরে আমার বাই বাইরিয়েছে, বাইরিয়া তারা দৌড়িয়া দত্ত আছিল, আবার চাইছিল এটা কথা, উপরে আমিও বাইরিয়েছি, পিছন দিকে বাইরিয়েছি। বর্তমানে জখম কে কে হয়েছে? আমার বাই, আমার বাইয়ের বউ আর আমার হাত তো বাই। তারা এখন কই? তারা মেডিকেল। এবার পুজোয় আপনাকে কেতা দুরস্ত পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পুজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা, রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা, জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস, রয়েছে ছোট ও বড়দের টি শার্ট, রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা। তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, JB রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।